আঙ্কিটস ক্যাসেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমি এক মাস বাদে ব্লগ দিচ্ছি, অনেকদিন বাদে। তো আজকে এই ব্লগটা হচ্ছে আমার একটা বন্ধুর বার্থডে সেলিব্রেশন। বার্থডে অনেকদিন আগে হয়ে গেছে, তো আজকে সে ট্রিট দিচ্ছে। তো চলো ব্লগটা পুরো দেখে থাকো। এখন যাচ্ছি আমরা সব বন্ধুরা মিলে আগে গিফট কিনতে, তো চলো ব্লগটাকে দেখতে থাকো। তো বলি, আমাদের একটা বন্ধু স্বর্ণদীপ, ওই আজকে ওর বার্থডে ট্রিটটা দিচ্ছে। তো আমরা যাচ্ছি ওর জন্য এখন গিফট কিনতে। তো বেসিক্যালি হাবড়ার কোনো একটা শপিং মল থেকে ওর জন্য গিফট কিনবো। কী গিফট কিনছি তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এখন বাজাচ্ছি 1:35। তো আমি ভ্যানে উঠে গেছি, এখন যাচ্ছি হাবড়ার 1 নম্বর গেটে। তো ওখানে গিয়ে তারপর ডিসাইড করবো কোথার থেকে গিফটটা কেনা হবে। তো আমরা হাবড়ার একটা শপিং মলে চলে এসেছি স্টাইল বাজারে, তো এখান থেকে এখন গিফট নেওয়া চলছে। তো স্বর্ণদীপের জন্য আমাদের গিফট কেনা হয়ে গেছে। তো প্রথমে আমরা হুডিতে বসে গেছিলাম, কিন্তু হুডিটা ঠিকঠাক সাইজে পাচ্ছিলাম না, সেজন্য হুডিটা আমরা ছেড়ে দিলাম। আমরা নিচ্ছি তো সোয়েট টি শার্ট। তো আমরা এখন খাচ্ছি হচ্ছে কেক। ভাই আপনার জন্মদিনের গিফট, একজন গরিব মানুষ আমাদের মধ্যে আছে, আগে রাত করছে ভাই। আপনি রোপার মানুষ নেগেটিভ হতে পারে না, একজন লোকের প্রতিনিধি উপর দিয়ে ক্ষেত্রফল। কি এইটা করছিস? তো আমাদের চিকেন বিরিয়ানি চলে আসছে। ব্লগ করছিস? হ্যাঁ। তো এখন বাড়ি যাচ্ছি টোটো করে। বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো প্রথমে দেখলে কেক কাটিং হলো, তারপর ও আমাদের বার্থডে ট্রিট দিল বিরিয়ানি, এবং লাস্টে আমাদের ট্রিট দিল হচ্ছে একটা কোক। তো চলো এখন বাড়ি যাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন কোনো ব্লগের সাথে।